ওকে, তোমার কাছে নেক্সট কোশ্চেন যেটা আমরা যাব, তুমি আমাকে একটা স্টোরি বলতেছিলা যে তোমার কলেজ লাইফে একটা কামব্যাক স্টোরি আছে। স্কুল লাইফেও কামব্যাক স্টোরি শুনছি আমরা, বাট কলেজ লাইফের একটা ইনসিডেন্ট আছে যেটা কাইন্ড অফ নর্মাল স্টুডেন্টরা ফেস করে, তো সেই কামব্যাক স্টোরিটা একটু শেয়ার করো। আচ্ছা, তো যদি এটা পার্সোনাল লাইফ রিলেটেড, তা অনেকে হয়তো বা এই সিচুয়েশনটা সামনে ফেস করতে যাচ্ছ বা অনেকে ফেস করে ফেলেছ, তো তোমাদেরও লাস্ট মোমেন্ট, তো তাদের জন্য আমি আমার স্টোরিটা শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যখন কলেজ লাইফে ঢুকি তো তখন আমি একটা কাইন্ড অফ রিলেশনশিপে জড়ায় যাই। তো ওই রিলেশনশিপে জড়ানোর পর থেকে আমার আসলে ডাউনফলটা শুরু হয়। আমি আসলে নটর ডেম কলেজে কুইজে মানে রেগুলার থেকে ডাউনফল শুরু আস। তো তারপরে হচ্ছে দেখা গেল ওইখানে আমি বেশি ফোকাস দিয়ে ফেলছিলাম কলেজে, মানে কলেজে মিস দিয়ে কুইজও দিতাম না, এত লেভেলের মানে ডেডিকেশন ছিল। আমার ফার্স্ট রিলেশন ছিল, হ্যাঁ। আচ্ছা, তো ওইখানে হচ্ছে আমি কুইজ মিস দিতাম, অ্যাটেন্ডেন্স ছিল না, ওটার জন্য আমার পরে বেঞ্চ ঘষা লাগছে, ঘাস কাটা লাগছে। আমাদের নটর ডেমের সিস্টেম হচ্ছে মানে শাস্তি দিবে, টাকাও দেওয়া লাগবে, আবার এগুলোও করা লাগবে, বেঞ্চ মুছে পরিষ্কার করো, মানে এটা কাইন্ড অফ শাস্তি ট্রেডিশন। তো ওইখান থেকে আমার আবার হুশ ফিরে, কলেজের ফার্স্ট ইয়ার প্রায় শেষ, সেকেন্ড ইয়ারেরও অর্ধেক শেষ, কিন্তু আমি যে একদম টাচে ছিলাম না তা না, আমি হচ্ছে আমাদের হচ্ছে রেগুলার উইকলি কুইজ থাকে, কিছু হলেও দেখে যেতাম, হয়তো বা জিরো পেতাম, হয়তো বা 30 পেতাম, কিন্তু আমি জানতাম কোন জায়গায় কী আছে। তো আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে যে আসলে আমার কামব্যাকটা শুরু হয়, তো তখন আমি দেখলাম যে না, আমার তো সময় বেশি নাই, এখন আমার ডিটেল পড়ার সময় নেই। তো আমি কী করলাম, টেস্ট পেপার কিনলাম। টেস্ট পেপার কিনে আমি হচ্ছে টেস্ট পেপারের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনের টাইপগুলো ধরে ধরে নোট করা শুরু করলাম যে কী কী আসে। দেখলাম ঘুরে ফিরে 4 থেকে 5টা টাইপই আসতেছে, তো ওই টাইপগুলো ধরে ধরে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। উইদিন সিক্স মান্থ আমার ফার্স্ট পেপার মোটামুটি কাভার্ড। ও, আরেকটা মজার জিনিস ঘটছিল, সেটা হচ্ছে আমার আরও দুইটা ফ্রেন্ড, ও হচ্ছে নটরডেমে ছিল, আরেকজন হচ্ছে বাংলা কলেজে। তো আমরা এই দুইটা ফ্রেন্ড মিলে আমরা একসাথে থেকে পড়াশোনা করতাম লাস্ট এইচএসসি লাস্ট 3টা মাস, মানে ওর বাসায় লিটারালি আমি লাস্ট 2 মাস একসাথে থাকি ওর বাসায়। এটা আমি তিনজন মিলে জিহাদ আমি একসাথে বসি, একসাথে বাসায় 7-8 দিন থাকে পড়ছি। হ্যাঁ, এটা হয়। সো স্টাডি পার্টনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট তুমি টেস্ট পেপার ফলো করে কামব্যাকটা করছিলে। হ্যাঁ, আচ্ছা, তো তোমার কি রিলেশনশিপটা তখন ব্রেকআপ হয়ে গেছিল? হ্যাঁ, ব্রেকআপ হওয়ার পরে আমি কামব্যাকে চিন্তা করছি। এখানে দেখো একটা লার্নিং আছে তোমাদের জন্য, যে আমার যদি এইচএসসি লাইফে এরকম ইনসিডেন্ট ঘটে নাই, পরে করছে আমার লাইফে, পরে এই ঘটনাগুলো আসছে। প্রথম দিকে আমি আসলে যাওয়ার ছিল ভাবছো, এখনো আসে তো যাও। তো যখন এইরকম কোনো একটা ইনসিডেন্ট হয়, মানুষজন দুইটা কাজ করতে পারে, আইদার ডিস্ট্রয় ইউর সেলফ অন তুমি এই অ্যাঙ্গারটাকে কাজে লাগে, নিজের সামনে সাকসেসটাকে অ্যাচিভ করো, ঠিক আছে? ও সেকেন্ড প্যাথটাকে চুজ করছে, যদিও স্ট্র্যাটেজিটা তার বোর্ডের এক্সামে শুনলাম, বাট এখান থেকে একটা লার্নিং নিতে পারো যে আন্ডারমেন্ডলি ও আমি দুজনে যোগ করতেছি, বা রাত 3টার পরে দুজনে ডিপ্রেশনে চলে যায়, বা রাত 3টা পর্যন্ত যাতে ডিপ্রেশনে না যায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট তোমাকে করতে হবে। মনে রাখবা, এই ব্রেকআপ প্যাচা ফ্যান ত্যান যতই তুমি হারাম হালাম হারাম হালাল যা কিছু আনো, আলটিমেটলি তোমার লাইফ হঠাৎ করে একদিন আসবে। আসার পরে যখন প্রথমবার আসবো, তো ফার্স্ট ছিল, প্রথমটার ফিলিংসই আলাদা থাকে। তো এখন যতটা নর্মালি বলতেছে ও, কিন্তু তখন আসলে অতটা নর্মাল ছিল না। আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট তুমিও অতটা নর্মাল নাই যদি তুমি এটা দেখতেছো। সো এই কামব্যাকটা খুব টাফ হবে, খুবই টাফ হয়। ওই রাত 2-3টার দিকে প্রোফাইল আমরাও স্টক করি, ওই ফোনের মধ্যে ছবি দেখে ছবি আমরাও সত্যাইছি, এখনো সত্যাই আস্তাক ফিরল্লা যাই হোক। বাট এগুলো ঘটনা যখন ঘটে তখন খুব খারাপ লাগে, এটার পর থেকে কামব্যাকটা করতে হবে। কারণ ওই ধরো তুমি যদি তার জন্য লাইফ ডিস্ট্রয় করে ফেলো, আলটিমেটলি দে ওয়ন্ট কেয়ার, দে নেভার কেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস। সো যে কেয়ার করে নাই তার জন্য হ্যাঁ কষ্ট পাওয়া যায়, তুমি যতই ওই অ্যাটিটিউড শর্টস দেখো তোমার খারাপ লাগবেই, আর তারপরও কামব্যাকটা আমাদের খুব জরুরি। স্টে স্ট্রং, মনে রাখবা, বিশেষ করে ছেলে মানুষদের উদ্দেশ্যে, ইউ আর নট অ্যালোন। প্রত্যেকের লাইফে এরকম 6 মাস গেছে যেটা ইমেজারেবল পেইন, এভরি ম্যান হ্যাজ গোন থ্রু ইট, দেন হি বিকামস আ ম্যান। ওকে।